রেডমি নোট 10 এবং রেডমি নোট 10টি 5G এই দুটো ফোনের মধ্যে কোন ফোনটা বেস্ট হবে আপনার জন্য, কোন ফোনটা ভ্যালু ফর মানি ফোন হবে আপনার জন্য, অ্যাকচুয়ালি কোন ফোনটা আপনার কেনা উচিত, সেই ব্যাপারে আপনাদের মনে কোনো ডাউট থাকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনাদের মনে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং একটা সঠিক সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন যে এই দুটো ফোনের মধ্যে আসলে আপনার কোন ফোনটা কেনা উচিত। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর আপনারা দেখছেন লিমিটলেস আনন্দ চ্যানেল। এখনও পর্যন্ত আপনারা এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, নিচে দেখুন রেড কালার একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওখানে ক্লিক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। আর হ্যাঁ, আমার এই সেট আপটা কেমন লাগছে আপনাদের সেটা অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। তো আমরা জেনে নিই আমরা এই দুটো ফোনে কমন কী কী ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি, মানে দুটো ফোনে আমরা সিমিলার কী কী ফিচার্স পাচ্ছি। তো দুটো মোবাইলের ব্যাটারি আমরা সেম পাচ্ছি, মানে দুটো ফোনেই থাকছে 5000 mAh ব্যাটারি। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে দুটো মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলকের ফেসিলিটি। দুটো মোবাইলই লঞ্চ হয়েছে 4GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজের সাথে। এবার আমরা জেনে নিই আমরা রেডমি নোট 10টি 5G মোবাইলটা কেন কিনবো, রেডমি নোট 10 মোবাইলটা না কিনে, মানে আমরা রেডমি নোট 10টি 5G মোবাইলে কী ভালো ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি। রেডমি নোট 10 মোবাইলে আমরা পাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 678 প্রসেসর, সেখানে আমরা রেডমি নোট 10টি 5G মোবাইলে পাচ্ছি মিডিয়াটেক ডায়মন্ডসিটি 700 প্রসেসর। তো দুটো প্রসেসরের পারফরমেন্সের কথা বলতে গেলে, দুটো প্রসেসরের অল ওভার গেমিং বা ব্যাটারি এফিসিয়েন্সির কথা বলতে গেলে সব দিক থেকেই তুলনামূলকভাবে একটু এগিয়ে থাকছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 700 চিপসেট। এবং এই চিপসেটটা যেহেতু 5G সাপোর্ট করে, তাই একটা একটু অ্যাডভান্স টেকনোলজি আমরা পাচ্ছি, সেখানে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন 678টা একটু 4G হওয়ার জন্য একটু ব্যাকডেটেড টেকনোলজি পাচ্ছি, এটা বলা যেতে পারে। এবার আমরা জেনে নিই আমরা রেডমি নোট 10 মোবাইলটা কেন কিনবো, নোট 10টি 5G মোবাইলটা না কিনে, মানে রেডমি নোট 10 মোবাইলে আমরা কী কী ভালো ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি। রেডমি নোট 10 মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.43 ইঞ্চি ফুল HD প্লাস সুপার অ্যামোলেড 5-hole ডিসপ্লে, সেখানে রেডমি নোট 10টি 5G মোবাইলে আমরা পাচ্ছি 6.5 ইঞ্চি ফুল HD প্লাস 5-hole ডিসপ্লে, যা স্ক্রিনের রিফ্রেশ রেট থাকছে 90Hz। তো দুটো মোবাইলের ডিসপ্লের দিকে দেখতে গেলে একটা মোবাইলে আমরা 90Hz ডিসপ্লে পাচ্ছি, অপরদিকে আমরা রেডমি নোট 10 মোবাইলে পাচ্ছি সুপার অ্যামোলেড ডিসপ্লে। তো নর্মাল IPS ডিসপ্লের থেকে সুপার অ্যামোলেড ডিসপ্লে সবসময় বেশি ভালো হয়, ব্যাটারি ব্যাকআপের দিক থেকে ওটা বেশি ভালো হয়, ভিউ অ্যাঙ্গেলও বেশি ভালো থাকে এবং অল ওভার ইউজার এক্সপিরিয়েন্সও বেশ ভালো হয় সুপার অ্যামোলেডে। তো সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকার জন্য রেডমি নোট 10 মোবাইলটা বেশ অনেকটাই এগিয়ে থাকছে ডিসপ্লের দিক থেকে রেডমি নোট 10টি 5G মোবাইলের তুলনায়। রেডমি নোট 10 মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 48 MP কোয়াড ক্যামেরা, প্রাইমারি যে ক্যামেরাটা থাকছে সেটা 48 MP, তারপর আমরা একটা 8 MP আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাচ্ছি, তারপর দুটো 2 MP লেন্স থাকছে এবং এই ফোনের রেয়ার ক্যামেরার মাধ্যমে আমরা 4K ভিডিও শ্যুট করতে পারবো 30 FPS। সেখানে আমরা রেডমি নোট 10টি 5G মোবাইলের রেয়ার সাইডে পাচ্ছি 48 MP ট্রিপল ক্যামেরা, প্রাইমারি যে ক্যামেরাটা থাকছে সেটা 48 MP, এরপর আমরা দুটো 2 MP লেন্স পাচ্ছি এবং এই ফোনের রেয়ার ক্যামেরার মাধ্যমে আমরা ফুল HD ভিডিও শ্যুট করতে পারবো। তো অল ওভার রেয়ার ক্যামেরার দিক থেকে দেখতে গেলে বেশ অনেকটাই এগিয়ে থাকছে রেডমি নোট 10 মোবাইলটা। ফ্রন্ট ক্যামেরার দিকে যদি দেখি, রেডমি নোট 10 মোবাইলের ফ্রন্টে থাকছে 13 MP সেলফি ক্যামেরা, সেখানে রেডমি নোট 10টি মোবাইলের ফ্রন্টে আমরা পাচ্ছি 8 MP সেলফি ক্যামেরা। তো সেলফি ক্যামেরার দিক থেকেও বেশ অনেকটাই এগিয়ে থাকছে রেডমি নোট 10 মোবাইলটা। রেডমি নোট 10 মোবাইলে আমরা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছি, সেখানে রেডমি নোট 10টি 5G মোবাইলে আমরা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছি। তো চার্জিং স্পিডের দিক থেকে দেখতে গেলেও বেশি ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছি আমরা রেডমি নোট 10 মোবাইলে। রেডমি নোট 10 মোবাইলের থিকনেস হচ্ছে 8.3 mm এবং এর ওজন হচ্ছে 178.8 গ্রাম, সেখানে রেডমি নোট 10টি 5G মোবাইলের থিকনেস হচ্ছে 8.92 mm এবং এর ওজন হচ্ছে 190 গ্রাম মতো। তো থিকনেসের দিক থেকে দেখতে গেলেও একটু হালকা একটু পাতলা ফোন হিসাবে আমরা রেডমি নোট 10 মোবাইলটাকে পাচ্ছি। রেডমি নোট 10 মোবাইলের 4GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ আলা ভেরিয়েন্টের ভারতে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 13,999 ভারতীয় টাকার কাছাকাছি এবং এর 6GB র্যাম, 128GB ভেরিয়েন্টের
ভারতে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 15,499 ভারতীয় টাকার কাছাকাছি। সেখানে রেডমি নোট টেন্টি ফাইভ জি মোবাইলের 4 GB র্যাম 64 GB ইন্টারনাল স্টোরেজ আলা ভেরিয়েন্টের ভারতে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 14,999 টাকা এবং 6 GB র্যাম 128 GB ইন্টারনাল স্টোরেজ আলা ভেরিয়েন্টের ভারতে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 16,999 ভারতীয় টাকার কাছাকাছি। তো দামের দিক থেকেও অনেকটাই কম দাম পড়ছে রেডমি নোট টেন মোবাইলটা, তাই দামের দিক থেকেও কিন্তু বেশ অনেকটাই এগিয়ে থাকছে রেডমি নোট টেন মোবাইলটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই দুটো মোবাইলের মধ্যে কোন মোবাইলটা বেস্ট হবে আপনার জন্য, কোন মোবাইলটা ভ্যালু ফর মানি ফোন হবে আপনার জন্য। আমার কাছে জিজ্ঞেস করলে আমি জাস্ট একটা জিনিসই বলতে পারি, দুটো ফোনের মধ্যে যদি আপনারা 5G পছন্দ না করেন, 4G কাজ চলে যায় এবং আপনারা কম দামে ভ্যালু ফর মানি ফোন খুঁজছেন এই দুটো মোবাইলের মধ্যে, তাহলে রেডমি নোট টেন মোবাইলটা বেস্ট হবে আপনার জন্য। এবং অলওভার সব দিক থেকে দেখতে গেলে যদি 5G আপনাদের মেন প্রেফারেন্স না হয়, তাহলে আপনারা যদি 4G দিয়েও আপনাদের কাজ চলে যায়, আপনারা 4G মোবাইলই খুঁজছেন এবং এই দুটো ফোনের মধ্যে একটা ফোন নেবেন ভাবছেন, তাহলে সেক্ষেত্রে আমি বলবো সবসময় রেডমি নোট টেন মোবাইলটা আপনার জন্য বেস্ট হবে। আর 5G মোবাইল যদি খোঁজেন এই দুটো ফোনের মধ্যে, তাহলে আপনাকে রেডমি নোট টেনটি 5G নিতে হবে, কারণ ওটাতেই 5G আছে, নোট টেনে আপনারা 5G পাচ্ছেন না। তো আশা করি আপনাদের মনের সমস্ত ডাউট আমি ক্লিয়ার করতে সক্ষম হয়েছি। আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, বাই।